নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা শিবরাত্রি স্পেশাল আমি দুটো ভিডিও করবো শিবরাত্রির ওপর একটা ভিডিও এটা প্রথম পার্ট এটাতে থাকবে আমি পার্টিকুলারলি শিবরাত্রির দিন অত্যন্ত ভাইটাল দিন হচ্ছে এবং এই দিনে আমাদের বিশেষ কিছু কথা মনে রাখা উচিত বিশেষ কিছু দিক অবলম্বন করা উচিত উপায় অবলম্বন করা উচিত সেগুলোর কথা বলবো সাধারণ গৃহস্থদের জন্য দেখুন আমরা প্রত্যেকে খুব ফাস্ট লাইফ লিড করি হয়তো দেখা যায় শিবরাত্রি আমাদের বাড়ির মায়েরা বোনরা পালন করছেন কিন্তু বাড়ির পুরুষগুলো যা 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 ইচ্ছে তাই করছেন আলটিমেট রেজাল্ট জিরো তাই শিবরাত্রির দিন প্রত্যেকটা মানুষকে চেষ্টা করা উচিত নিজের মতো করে কিছু পালন করার আপনি অফিসে যাবেন সকাল ছটায় বেরোবেন রাত দশটায় ফিরবেন কিন্তু কিছু জিনিস আমরা তো সামান্য সামান্য জিনিসগুলো পালন করতে পারি রাস্তাঘাটে মেনটেন করতে পারি আমি সেই কথাগুলো এই ভিডিওতে বলবো আর একটা ভিডিও কালকে পাবেন সেটাতে আমি পার্টি স্পেশালি দুটো টোটকা দেবো আশা করবো তাতে আপনারা রেজাল্ট পাবেন এবং গত বছরের টোটকাগুলোও আপনারা করতে পারেন তাতেও আপনাদের ভালো ফল বা ভালো রেজাল্টগুলো কিন্তু থাকছে বা হবে তাই চলুন সময় নষ্ট না করে শুরু করি তার আগে বলি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে নেবেন এবং অবশ্যই নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল পেস করতে হবে আর ডিসক্রিপশানটা চেক করতে পারেন যোগাযোগগুলো রাখার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে চলুন না আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক আপনি যদি মানে আমাদের মতো সাধারণ নর্মাল পাবলিক যারা টাকার পেছনে ছুটছেন অর্থের পেছনে প্রত্যেক দিন ছুটছেন তারা কী কী ফলো রাখতে পারেন কোন জিনিসগুলো মনে রাখা দরকার প্রথমত দেখুন এই দিন অবশ্যই শিব পুজো কিন্তু করা উচিত প্রত্যেকটা মানুষেরই করা উচিত মনে মনে অন্তত তাকে স্মরণ তো করাই যায় এবং আমরা হিন্দুরা বা বাঙালিরা আমরা শিব ভক্ত এটা 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 বলার কোনো প্রয়োজন বা প্রয়োজনীয়তা নেই এটা তো ব্যাপার সো শিব পুজো করুন শিব পুজো করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন চেষ্টা করবেন হিংসা বিবাদ ঝগড়া ঝাঁটি অশান্তি রাগ তেজ থেকে দূরে থাকার এগুলো থেকে দূরে থাকতে হবে বা দূরে থাকার প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে হিংসা বিবাদ ঝগড়া অশান্তি কাউকে কটু বাক্য প্রয়োগ খারাপ বাক্য চয়ন উচিত নয় তিন নম্বর কথা হচ্ছে চেষ্টা করতে হবে শিবরাত্রির দিন কালো অ্যাভয়েড করার কালো ব্ল্যাক কালার অ্যাভয়েড করছেন এই দিনকে শুভ দিন একটা মনে রাখতে হবে এবং এই শুভ দিনে কালো কোনো মতে উচিত নয় তাই এটা কিন্তু ফলো করতে হবে বা ফলো করা উচিত অবশ্যই বেস্ট হচ্ছে যদি আমরা শিবরাত্রির দিন মহাদেবকে পঞ্চামৃত দিয়ে পুজো করতে পারি এবার আপনি বলবেন কোনো প্রতিষ্ঠা করা মন্দিরে যেতে হবে আমি বলবো না যাওয়ার প্রয়োজন নেই বাড়িতেই শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটা বাঙালি হিন্দুদের ঘরে শিব শিবলিঙ্গ থাকে এটা কোনো ব্যাপার নয় তাই চেষ্টা করুন না পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু এবং চিনি একটু গঙ্গা জল মিশিয়ে নিলে শিবের মাথায় ঢালুন যুক্ত বিল্লপত্র অত্যন্ত ভালো হচ্ছে বা অত্যন্ত ভালো হবে মহাদেবকে বা প্রভুকে পুজো করার জন্য তাই এটা কিন্তু মাথায় রাখা উচিত বা মাথায় রাখলে ভালো ফল অবশ্যই আসবে এবার আপনি বলবেন কোনো পার্টিকুলারলি মন্ত্র অনেক মন্ত্র রয়েছে আমি বলব অঙ্গমস্যিবায় এটাই সবচেয়ে বড় মন্ত্র এর থেকে বড় মন্ত্র কিছু নেই এরকম অনেক স্রোত্ব আছে কিন্তু দরকার নেই সাধারণ ভুল করার থেকে ছোটো উপায় অবলম্বন করা অনেক ভালো সেটা কিন্তু বেশি ভালো ফল দেয় এটা করুন চেষ্টা করবেন শিবরাত্রির দিন গুরুজনদের আশীর্বাদ নেওয়ার মহাদেব পিতৃরূপে বিরাজ করছেন বাবার রূপে বিরাজ করছেন মা পার্বতী মাতৃরূপে বিরাজ করছেন বাড়িতেই তাই তাদের আশীর্বাদ তো অবশ্যই নিতে হবে এটা নিলে কিন্তু ভালো ফল আসবে মহাদেবের একটি রূপ হচ্ছে বটুক ভৈরব রূপ বটুক ভৈরব রূপ মানে হচ্ছে বাড়ির বাচ্চা বা বাচ্চাদেরকে নির্দেশ করে চেষ্টা করুন এই দিন কোনো বাচ্চাকে খুশি করার বাচ্চাকে ভালো করার শিব পুজো করার সময় লাল রঙের ফুল চাঁপা ফুল মহাদেবকে দেবেন না দুর্বা দেবেন না মহাদেবকে এটা কিন্তু ভীষণ নেগেটিভ ফল দেয় দুর্বা চাঁপা ফুল লাল ফুল এবং তুলসী পাতা অনেকে দেন শিব পুজোতে তুলসী পাতা দিয়ে দেন অনেক অনেক জায়গাতে দেয়া হয় দেয়া উচিত নয় আর শিবরাত্রের দিন তো নয় মহাদেবের সবচেয়ে প্রিয় হচ্ছে সাদা ফুল চাঁপা সাদা যদিও যদি চাঁপা বাদ দিয়ে আর কেতো কি ফুলও বলা হয় না দিতে তাই না দেওয়াটাই ভালো হবে চেষ্টা করুন সাদা ফুল না পেলে বেলপাতা তিনটে ফলকযুক্ত বেলপাতা পাওয়া যাবে অবশ্যই করুন আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন পরের পরের কথা হচ্ছে মহাদেবকে আপনারা যখন পুজো দেবেন আতপ চাল তো দেয় অনেকে ভোগের যে আতপ চাল সেটা যেন ভাঙা না হয় এটা খেয়াল রাখবেন আতপ চাল যেন ভাঙা না হয় এটা মাথায় রাখতে হবে এদিন নিরামিষ ভোজন অত্যন্ত ভালো আমিষ খাওয়ার রিচ খাওয়ার মাছ মাংসযুক্ত খাদ্য বা ডিম মাছ মাংস এগুলো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু অ্যাভয়েড করাটা আমার মতে বা মনে হয় আমার মতে বলবো না সরি মনে হয় উচিত নয় মনে হয় নয় মানে উচিত নয় আর কি এটা ফলো করাটা বা এটা মেনে চলাটা মনে বেটার রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে শিব করার জন্য বা শিব পুজো করার জন্য চেষ্টা করবেন এই শিবরাত্রির দিন বা শিবরাত্রির পুজোর দিনকে মহাদেবকে ভক্তি ভরে মন থেকে ডাকার ভক্তি ভরে মন থেকে ডাকার ব্যাস আর কিছু লাগবে না এবং সারা দিন তাকে মনে প্রাণে স্মরণ করুন কোনো প্রবলেম নিয়ে স্মরণ করতে হবে না মনে প্রাণে ভক্তি ভরে স্মরণ করুন দেখবেন তিনি কথা শুনবেন তিনি দেবেন তিনি শুধু তাকে স্মরণ করুন চিন্তন করুন মনন করুন যথেষ্ট হবে এই সামান্য কটা জিনিস তো অবশ্যই যে কোনো মানুষ যেখানে থাকুন অবশ্যই করা যায় তাই না করা যেতেই পারে আমি বিশেষ কিছু জটিল জিনিস জটিলতার জিনিসপত্র বলিনি সাধারণ গৃহস্থদের জন্য কিছু জিনিস বা একটা দুটো কথা বলেছি এগুলো যদি একটু ফলো করা যায় না একটু পালন করা যায় আমার মনে হয় অনেকটা বেটার রেজাল্ট আছে প্রভুর কৃপা নিশ্চয়ই পাওয়া যায় আর আগামীকালকে আমি একটা ভিডিও দেবো সেখানে আমি দুটো টোটকা দেবো স্পেশাল দুটো টোটকা দেবো বা দেওয়ার চেষ্টা করব সেখানে আশা করব আপনারা ভালো রেজাল্ট পাবেন বা সেগুলো করলে আপনারা ভালো ফল পাবেন ব্যাস এটুকুই থাক এটুকুই আজকে থাক এই এই ছোটো ছোটো পাঁচ সাতটা জিনিস বললাম একটু ফলো করে দেখুন নর্মালি আপনি চাকরি করুন ব্যবসা করুন এই কটা জিনিস একটু করাই যায় আর একটা জিনিস কি পারলে এই দিন একটু দান করুন দান স্পেশাল তিথিতে স্পেশাল দিনে দানের বিভৎস মাহাত্ম থাকে তা একটু দান করুন খুব ভালো হবে আশা করব আপনাদের ভালো হবে আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনাদের যত প্রবলেমই থাক প্রভুর কৃপায় ক্লিয়ার ক্লিয়ার হবে এটুকুই থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার